আমার হাতে যে সেই ফোনটির মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো GH10। ফোনটার মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো GH10। নানা কারণে কিন্তু আমার হাতে আপনার হাতে থাকা ফোনটির ডেভেলপার অপশনটাকে অ্যাভেল করতে হয়। আজ আমি আপনার দেখিয়ে দিব মূলত এই ওয়ালটন প্রিমো GH10 যে ফোনটা রয়েছে সেই ফোনটার ডেভেলপার অপশনটাকে কিভাবে অ্যানাবেল করবেন। আপনি যদি আপনার হাতে থাকার ফোনটির ডেভেলপার অপশনটাকে অ্যানাবেল করতে চান, সেই জন্য আপনার হাতে থাকার ফোনটির সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। তার আগে আমি বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু খুঁজে পাওয়ার পর সেই সেটিংস নামের অপশন খুঁজে পাওয়ার পর সেই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি আপনার ফোনের ডেভেলপার অপশনটাকে অ্যানাবেল করতে চান সেই জন্য স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে অ্যাবাউট ফোন নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি সেই অ্যাবাউট ফোন নামের যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি একদম নিচে দেখতে পারবেন বাইট নাম্বার একটা অপশন রয়েছে। বাইট নাম্বারে আপনি 5 বার ক্লিক করবেন। 5 বার ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে এরকম প্যাটার্ন যাবে, আপনি জাস্ট প্যাটার্নটাকে আনলক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ফোনের ডেভেলপার অপশনটাকেই অ্যানাবেল হয়ে যাবে। তারপরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পারবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে, আপনি সেই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ডেভেলপার অপশনটা কিন্তু চলে এসেছে। এখন আমার ফোনে ডেভেলপার অপশনটা কিন্তু অন রয়েছে এবং আমার ফোনে ডেভেলপার অপশনটা কিন্তু অ্যানাবেল হয়ে গেছে। সো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।